এখন আমি খুব সুন্দর একটা ম্যাজিক করছি, আর আজকে আমি যা দিয়ে ম্যাজিকটা করছি তার সঙ্গে আগে তোমাকে পরিচয় করে। প্রথমে তুমি দেখো আমার হাতে লম্বা একটা দড়ি আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, অনেক লম্বা একটা দড়ি। হ্যাঁ, দড়িটি আমি ধরলাম। ওকে, অনেক লম্বা দড়ি, এটা কিন্তু কোনো ইলাস্টিক না, নট এনি কাইন্ড অফ ইলাস্টিক। ওকে, ইটস রিয়েল রোপ। তো এখন আমি কি করছি দেখো, যে আমার পকেটে আরো একটা দড়ি আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এখন এই দুই দড়ি, এটাও কিন্তু কোনো ইলাস্টিক না, এখন এই দুই দড়ি এই এক সমান করা সম্ভব না? সম্ভব না। তো যদি ম্যাজিকের মাধ্যমে হয় তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। তো ম্যাজিকের মাধ্যমে আমি চেষ্টা করছি এই দুই দড়িকে এক সমান করার জন্য। ওকে ওকে, তো প্রথমে তুমি দেখো যে আমি মাথাটা ধরলাম, ধরে এইভাবে আমি এটাকে রাখলাম, রেখে এভাবে ধরলাম। হ্যাঁ, এখন দেখো যে এই দুই মাথা, এই দুই দড়িকে এক সমান করা সম্ভব না? সম্ভব না। এবার আমি এটা ম্যাজিক করছি, ঠিক আছে? তুমি দেখো, তারপরে আস্তে 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 একটু টান দিলাম। এখন তুমি দেখো যে এই দুটো দড়ি একদম এক সমান হয়ে গেছে। ওকে ওকে, এখন দুটো দড়ি এক সমান হয়ে গেছে। এখন আমি কি করছি দেখো, এখন আমি এই দুই মাথাকে আবার একসঙ্গে আমি গিট দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো দুটো দড়ি আছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি দেখো এটা কি করছি, এভাবে ধরলাম, ধরার পরে দেখো আমি এই দড়ির সঙ্গে এটাকে খুব সুন্দর করে একটা গিট দিয়ে দিলাম। ওকে, দেখো সুন্দর একটা গিট হয়ে গেছে না? হ্যাঁ। এবার আমি কি করছি দেখো, একটা ম্যাজিক করছি, রেডি? এখন দেখো এটা নিচে নেমে আসছে, ঠিক আছে? হ্যাঁ। তো আরেকটা ম্যাজিক করছি দেখো, এটা আরো নিচে নেমে গেল। তুমি ক্লিয়ার দেখছো? হ্যাঁ, একদম ক্লিয়ার। হ্যাঁ, তারপর আমি এভাবে টান দিলাম, এটা বেরো চলে আসলো। ওয়াও, তো আমি এটা পকেটে রাখলাম। কিন্তু আসলে তুমি দেখো যে আমার হাতে কিন্তু জাস্ট ওয়ান রোফ। ওকে, একটা রোফ কিন্তু আমার হাতে। এখন আমি কি করছি তুমি দেখো, এই মাথা, এই মাথাকে ধরে আমি দেখো খুব সুন্দর একটা বৃত্ত করলাম। হ্যাঁ, বৃত্ত করার পরে তুমি দেখো এটাকে আমি একটা প্যাচ দিলাম, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা সুন্দর একটা বৃত্ত হয়ে গেছে, গোল, একটা গিট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। আমি এটাকে দেখো রেডি নড়াচ্ছি নড়াচ্ছি, তাকে একটা রিং হয়ে বের হয়ে আসলো, তুমি দেখছো? হ্যাঁ, বৃত্ত হয়ে তো আমি মাথায় রাখলাম এভাবে বৃত্তটাকে। আমার কাছে কিন্তু এখন জাস্ট একটা রোপ আছে। ওকে ওকে, তো আমি এই যে এই রিংটাকে তুমি দেখো, এই রিংটাকে আমি এভাবে ধরলাম, দেখছো? হ্যাঁ, দড়ি। এখন এই রিংটাকে আবার আমি এই দড়ির সঙ্গে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তো আমি মাথাটাকে এইভাবে ধরে আবার উল্টাকে ভাবে প্যাচ দিচ্ছি, তো রেডি এই দুই মাথা, ঠিক আছে? তো এই যে রিংটা, এই রিংটা এখনো আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, ওকে, দেখো রেডি, ওয়ান টু থ্রি, এটা আবার একটা দড়ি হয়ে গেল। ওহ মাই গড, ওকে।